প্রায় তিন ঘন্টা পর উঠে যায় অবরোধ, স্বাভাবিক করা হয় ট্রেন চলাচল। ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া রেল স্টেশন সংলগ্ন রেল লাইনের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আজকে সকাল 7টা থেকেই তারা রেল লোকো কর্মসূচি পালন করছিলেন। কামতাপুর ইউনাইটেড এবং ছাত্র ফেডারেশন আকসু, কামতাপুর ছাত্র যে দল স্টুডেন্টস ইউনিয়ন, তারা কিন্তু রেল লাইনের ওপরে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের রেল লোকো কর্মসূচি পালন করছিলেন প্রায় তিন ঘন্টা। সেই কর্মসূচি পালন করার পরবর্তীতে শেষ পর্যন্ত রেল আধিকারিকের আশ্বাসে যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা পাঠাবেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন, এই আশ্বাসের পরবর্তীতেই কিন্তু সেই অবরোধ, রেল অবরোধ তারা কিন্তু তুলে নিলেন। রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে DRM তো DRM তার আমাদের মেমোরেন্ডাম কপি নিয়ে 28 তারিখের মধ্যে বিবেচনা করবে তা বললো, এবং ওর যা কোশিশ ও করার আমাদের পক্ষে সে কথা দেবে, এবং সে রিকোয়েস্ট করলো তার বন্দে ভারতে অনেক ছাত্রছাত্রী আছে, তাদেরও ফান্ডামেন্টাল রাইট আছে, অনেক আমরা ফান্ডামেন্টাল রাইটের জন্য, অধিকারের জন্য, ন্যায্য অধিকারের জন্য গণতান্ত্রিক আন্দোলন করছি, যাতে আমরা ওদেরকে একটা বার চান্স দেই, আর তাই আমরা আজকে এই রেল লোকোটা 10টার মধ্যে প্রত্যাহার করতে যাচ্ছি। দীর্ঘদিন থেকে তারা বঞ্চনার শিকার হয়েছেন, শোষিত হয়েছেন, এবং তারা রাজ্যের, তাদের যে পুরাতন রাজ্য সেই রাজ্যের পুনর্গঠন চাইছেন, তাদের দাবি যদি ঠিকঠাক না মানা হয় সেক্ষেত্রে আগামীতে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে সুপ্রিয় বসাক, R+ News।